নমস্কার, আমি রাহুল মণ্ডল। রাহুল মণ্ডল কম্পিটিটিভ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমরা বারংবার রিকোয়েস্ট করছিলে স্যার চঞ্চল ঘোষ স্যারের ভলিউম টুটাকেও শুরু করুন। আমি এর আগে ভলিউম টু শুরু করেছিলাম, শেষ হয়নি। ভলিউম টু এবং ছায়া পুলিশ চ্যালেঞ্জে যতটুকু শেষ হয়নি সেটাও করে দেবো। আর এস আগরওয়াল বাংলা যেমন করা, এই ইংলিশ যেমন করাচ্ছি, অনেকে রিকোয়েস্ট করে স্যার বাংলায় করুন। ভাই, বইটার বাংলা নেই, তাহলে পাবলিকেশনকে রিকোয়েস্ট করতে হবে যে অবজেক্টিভ অ্যারিথমেটিক আর এস আগরওয়াল বাংলা ছাপানোর জন্য। বইটা ইংলিশে আছে, অবশ্যই বইটা বেটার বই, বাংলায় নেই, করতে গেলে ইংলিশেই করতে হবে, কিছু করার নেই। আর আমার সারাদিন পর ইউটিউবের জন্য টাইপিং করা সম্ভব হয় না, আমি আমার পেট ব্যাসের জন্যই টাইপিং করার সময় পাই না। আজকে বৃত্তের 1 থেকে 32 অবধি তোমাদেরকে করানো হবে এবং ক্লাস হবে 0 থেকে। অনেকেরই অ্যাডভান্সে প্রবলেম, যাদের বেসিকে প্রবলেম আছে মূলত এই বৃত্তের ক্লাস তাদের জন্য। মাধ্যমিক ঠিকঠাক পড়ে আসোনি তাদের জন্য, অ্যাকচুয়ালি কম্পিউটার মাধ্যমিক, মাধ্যমিক যদি ঠিকঠাক পড়ে আসতে হয় রাজ্যের যেগুলো এক্সাম, যেরকম কনস্টেবল, তারপরে তোমার এসআই প্রিলিমস, তার জন্য আমার মনে হয় না আদার্স কোনো রাইটার করার প্রয়োজন আছে না। 5 to 10-এর বই বেটার। শর্ট শেখার অবশ্যই প্রয়োজন আছে, সেটাও বেসিক থেকে ওঠে, যেটা মাধ্যমিকের বেসিক, সেটাকে অবজারভেশন করার জন্য তোমার ক্যাপাবিলিটি থাকে। চলো আজকের ফার্স্ট কোশ্চিনে যাই, এবং তোমাদের আরো একটা কথা জানিয়ে রাখি, আগামী বুধবার অবধি কোনো নতুন ভিডিও পড়বে না, আমি থাকছি না বাড়িতে, বুধবার অবধি কোনো নতুন ভিডিও পড়বে না, পূর্বের ক্লাসগুলোই তোমরা দেখো। চলো আগে বৃত্ত কি সেটা ক্লিয়ার করি, বৃত্তর কোণটাকে কি বলে, যাদের একদমই বৃত্ত সম্বন্ধে ধারণা নেই। এটা একটা বৃত্ত, বৃত্তের ভেতরে যদি এটা কেন্দ্র হয়, এটা এ বি, ও কি কেন্দ্র, এ বি এখানে ব্যাস, এ বি কে কি বলে, ব্যাস বলে, এবং ব্যাসের অর্ধেককে অর্থাৎ ও বি এইটুকু পার্টকে কি বলা হয়, ব্যাসার্ধ। ব্যাসার্ধকে রেডিয়াস মানে ব্যাসার্ধ, আর দ্বারা প্রকাশ করি ডায়ামিটার মানে ব্যাস প্রকাশ করি, এটাও আর এটাও আর, তার মানে ডি ইকুয়াল ব্যাস ইকুয়াল 2 আর। সুতরাং এটাও বলা যায় আর ইকুয়াল ডি বাই 2, অর্থাৎ ব্যাস বাই 2, সেটা হলো ব্যাসার্ধ। একটা বৃত্তের মোট কোণ কত, 360 ডিগ্রি। বৃত্তের এই যে বৃত্তচাপ, পুরোটাকেই বলা হয় বৃত্তচাপ, সম্পূর্ণ বৃত্তচাপকে বৃত্তের পরিধি বলা হয়, পরিধিকে আমরা পেরিমিটার বলি। পেরিমিটারের সূত্র হলো 2πr। পায়ের মান আমরা কি ধরি, 22/7, পায়ের মান ধরি 22/7। আবার পায়ের মান এটা ধরো 3.14 প্রায়, অ্যাকচুয়ালি পায়ের নির্দিষ্ট মান নেই, ক্লিয়ার, 2πr। যদি এর ভেতরে কতটা সাদা জায়গা আছে অর্থাৎ ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করতে বললে আমরা কি করি, ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক, এই হলো আমাদের বেসিক। চলো কোশ্চিন করতে করতে বাকিটা শিখব। ফার্স্ট কোশ্চিন আসা যাক, ফার্স্ট কোশ্চিন
কি আছে? একটি বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি, বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 3 সেমি, বৃত্তটির ব্যাস কত? ব্যাসার্ধ 3 সেমি। এখান থেকে এইটাকে এরা কত বলছে? 3 সেমি। আর এর ভ্যালু কত? 3 সেমি। ব্যাস অর্থাৎ ডি কত? কি আসবে? আমরা ডি সমান কি জানি? 2 আর, তাই 2 গুণ 3 সমান কত? 6 সেমি। ব্যাস কত হবে? 6 সেমি। অপশন ডি আমাদের অ্যান্সার। নেক্সট, শর্টের জন্য পেট ব্যাস আছে ভাই, বেসিকটাকে ক্লিয়ার হলে শর্ট নিতে পারবে, সেই জন্য আমি বেসিকেই এ করছি। বৃত্তের ব্যাসার্ধ 9 সেমি, বৃত্তের ব্যাস কত? সেম, একই কোশ্চেন, প্রত্যেকটাই ছবি এঁকে দিচ্ছি। এখানে এই ব্যাসার্ধটাকে কত বলা আছে? 9 সেমি। ব্যাস ডি ইকুয়াল, ডায়ামিটার সমান কত? 2 আর, 9 × 2 সমান কত? 18 সেমি। অপশন সি অ্যান্সার। নেক্সট, তিন নম্বর, একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, বৃত্তের পরিধি কত? একটি বৃত্ত যে বৃত্তের ব্যাসার্ধ কত বলা আছে? 7 সেমি। কি বলা আছে? এইটা 7 সেমি। পরিধি কত? এটাই জানতে চাই, পরিধি সমান আমরা কি জানি? 2 পাই আর। 2 পাই এর মান কত? 22/7। আর এর মান কত বলা আছে? 7 সেমি। এই দেখো, ইন্টু কত? 7, 7 7 কেটে দাও, 22 দুগুণে কত? 44 সেমি আমাদের পরিধি। আমাদের পরিধি কত? 44 সেমি। নেক্সট, চলো 4 নম্বর কোশ্চিন। কি দেওয়া আছে? একটি বৃত্তের ব্যাসার্ধ 10.5, আর এর মান দেওয়া আছে কত? 10.5। পরিধি জানতে আছে, পরিধি সূত্র আর ছবি আঁকলাম না। 2 পাই আর, 2 গুণ কত? 22/7। আর এর মান কত? 10.5, 7 15 105, 1.5 গুণ করে তো 1.55 × 2 কত? 3 × কত 22, তাহলে কত হচ্ছে? 66 সেমি। নেক্সট, পাঁচ নম্বর, চলো। একটি বৃত্তের ব্যাস 7 সেমি, বৃত্তের ব্যাস দেওয়া আছে, এবার বৃত্তের ব্যাস কত সেমি বলা আছে? 7 সেমি। এখান থেকে এইটাই কেন্দ্রগামী সরলরেখা, কেন্দ্র এই এবিটাকে কি বলা আছে? 7। এবি কি? ব্যাস সমান কত? 7 সেমি। তাহলে ব্যাসার্ধ সমান কত হবে? 7 বাই কত 2। পরিধি জানতে যে পরিধি কত? 2 পাই আর, পায়ের মান 22/7, আর এর মান কত? 7 বাই 2, 2 2 কেটে দাও, কত হলো? 22 সেমি আমাদের পরিধি। অপশন এ আমাদের অ্যান্সার ছিল। নেক্সট কোশ্চিন, 6 নম্বর কোশ্চিন, একটি বৃত্তের ব্যাস 42 সেমি, পরিধি কত? ব্যাস দেয়া আছে, তার মানে কত? 2 আর, ব্যাস মানে তো এটাই জানি, 2 আর সমান কত? 42। তাহলে আর সমান কত? 42/2 সমান কত? 7 সেমি। পরিধির সূত্র কি জানি? 2 পাই আর, 2 গুণ 22/7 ইন্টু আর এর মান কত? 7, 21 দুগুণে 42, ক্যালকুলেশন ভুল। একুশ,
গুণ কত? 21 কাটলে কত থাকে? 3, 3 দুগুণে 6, 22 ইন্টু 6 সমান কত? 132। অপশন সি আমাদের 6 নম্বর কোশ্চিনের অ্যান্সার। চলো 7 নম্বর কোশ্চিন। কোশ্চিন নম্বর 7, একটি বৃত্তের পরিধি 88, বৃত্তটির ব্যাসার্ধ কত? ধরি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, এটা ধরছি। তা বৃত্তের পরিধি সমান কি হবে আমরা জানি, 2 পাই এর মান কত? 22 এর 7 সূত্র ইন্টু কত? 8 সমান কত হলো? যা 88। কাটো তো ভাই, 22 দুগুণে 44, 44 দুগুণে 88, তাহলে 8 সমান কত? 7 দুগুণে কত? 14। সুতরাং আমাদের অ্যান্সার কত? 14 সেমি। অপশন সি আমাদের অ্যান্সার। চলো 8 নম্বর। বৃত্তের পরিধি দেওয়া আছে ভাই একই, ব্যাসার্ধকে আর ধরে নাও, পরিধি কি সমান আমরা কি জানি, 2 পাই আর, 2 গুণ 22 এর 7 ইন্টু 8 সমান কত? 132। 22 দুগুণে 44, 3 44 132, তাহলে আর মান কত? 3 গুণ 7 হয়ে গেল সমান কত? 21। আর এর মান 21 সেমি আমাদের অ্যান্সার। ইজি কোশ্চিন, এর থেকেও হাই কোশ্চিন এক্সাম আসে, একের থেকেও ফার্স্ট করতে হয়। ফার্স্ট করতে গেলে ভাই তোমাকে এগুলো জানার প্রয়োজন আছে, এগুলো না জেনে তুমি ফার্স্ট করতে পারবে না। একটি বৃত্তের পরিধি কত? 44 সেমি, ব্যাস কত? ব্যাস ধরে নিলাম ব্যাসার্ধ 8 সেমি, ধরি তাহলে পরিধি কত আসবে? 2 গুণ 22 এর 7 ইন্টু কত? 8 সমান কত? 44। 44 44 কেটে দিলাম, 8 সমান কত? 7। ব্যাস জানতে চাই, ব্যাস মানে কত? ডি, ডি সমান কত জানি? 2 আর, এইটাই তো জানি। তাহলে 7 গুণ কত? 2 সমান কত? 14 সেমি। ব্যাস কত? 14 সেমি। এখানে ব্যাসার্ধ জানতে চায়নি, ব্যাস জানতে চেয়েছে। একদম দীপু, 44। স্যার প্লিজ, অমর পঞ্চ স্যার এগুলো প্লিজ করে দে, একদম টুক টুক করে আস্তে 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 সব করে দেবো। এ ক্লাস মূলত বেসিকদের জন্য, সেই জন্য কারো কমান্ড দেখছি না, যাদের বেসিকে প্রবলেম। কোয়ালিটি কোশ্চিন হয়তো আছে কি আছে না ভগবান জানে, সামনে দেখব। পুরো বই আমি দেখিনি, পড়ায়ও নেই কোনোদিন, এই করতে বসলাম এর আগে, সেই জন্য সামনে বইয়ে কী আছে আমি জানি না। 2 ইন্টু 22 এর 7 পরিধি ইন্টু কত? 8 সমান কত? 110। তাহলে কত হচ্ছে ভাই, বৃত্তের ব্যাস কত? এটা দিয়ে কাটলে কত থাকে? 5। তাহলে আর এর ভ্যালু কত? 5 7 35 বাই 2, এটাই আর এর মান। ব্যাস জানতে চাই, ব্যাস সমান কত? 2 আর, তাহলে 2 আর সমান কত? 2 গুণ 35 বাই 2 কেটে দাও, 35 সেমি। অপশন ডি আমাদের 10 নম্বরের অ্যান্সার। সেদিন এক ভাই কমান্ড করেছে, কম্পিটিটিভ স্টুডেন্ট জানেই না কোন রাইটার রাইট হয়েছে, কোন রাইটার এখনো আজ অব্দি বাংলায় প্রকাশ হয়নি, বলে অবজেক্টিভ অ্যাডমেটিক প্রচুর কমান্ড আসছে। আর এস আগে অবজেক্টিভ অ্যাডমেটিক বাংলায়, বাংলা বইটা করে, আর এস আগল অবজেক্টিভ, আর এস আগল টোটাল ওয়েস্ট বেঙ্গল মার্কেটে 3টে বই আছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আর অবজেক্টিভ, আমি 2টো বই ইংলিশে, নবীন অঙ্ক, নবীন অঙ্ক বইতে ইংলিশে বেরোয় না আজ অব্দি, নবীন অঙ্ক হিন্দির থেকে আসছে, ইংলিশে বই নেই।
অবজেক্ট অ্যারিথমেটিকের বাংলা নেই, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের বাংলা আছে। ন্যূনতম কম্পিটিটিভ যাই ক্র্যাক করো, বইয়ের দোকানে যে কী কী বই মার্কেটে ততটুকু জানা প্রয়োজন, তার থেকেও চাকরি ব্যাপার, সেই খবরগুলো রাখো ভাই। বৃত্তের ব্যাসার্ধ কত? 7। বৃত্তের ক্ষেত্রফল কত? ব্যাসার্ধ যদি 7 হয়, ক্ষেত্রফলের সূত্র হয় এরিয়া পাই আর স্কোয়ার বর্গ একক, লিখে দিলাম এটাই ভাই ক্ষেত্রফলের সূত্র, যেখানে ব্যাসার্ধ কত দেওয়া আছে 7 সেমি। তাহলে এরিয়া সমান কি, এরিয়াকে এ লিখে দিলাম, কী আসবে 22 এর 7, 7 × 7, কারণ আর স্কোয়ারকে আমরা লিখতে পারি, যদি বুঝতে অসুবিধা হয় আর ইন্টু আর লেখা যায়, সেই ফিগারেই লিখলাম 7 7 7, দিয়ে কাটো, 7 × 14 আর 1 কত 15, 154 বর্গ সেমি। এটাকে তুমি একই জিনিস লিখতে পারো সেমি স্কোয়ার, একই জিনিস দুটো। একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি, ক্ষেত্রফল কত? ব্যাসার্ধ 14 সেমি বলা আছে, আর এর মান কত? 14। ক্ষেত্রফল এরিয়া জানতে চাইছে, তো এরিয়া সমান পাই আর স্কোয়ার 14 গুণ কত? 14 2, তাহলে 22 দুগুণে কত? 44 × কত? 14, 4 × 14 = 56, 4 × 14 = 56, কত? 16। এত সেমি স্কোয়ার বর্গ সেমি, কই 616 কোথায় গেল? অপশন এ আনসার। নেক্সট, চলো 13 নম্বর কোশ্চিন। একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি, ব্যাসার্ধ কত? ক্ষেত্রফল দেয়া, ধরে নাও ব্যাসার্ধ আর, ক্ষেত্রফল কত? 154, তাহলে পাই 22 এর 7 আর স্কোয়ার সমান কত? 154। কাটাকাটি লাগাও ভাই, 22 দিয়ে যদি 154কে কাটি 7, তাহলে আর স্কোয়ার ইকুয়াল 49, তাহলে আর ইকুয়াল 49-এর বর্গমূল কত? 7, তাহলে ব্যাসার্ধ কত বেরোলো? 7 সেমি, অপশন বি আমাদের অ্যান্সার। 14, একটি বৃত্তের ক্ষেত্রফল 1386 বর্গ সেমি, বৃত্তের ব্যাসার্ধ কত? ধরে নাও বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, ধরি, তাহলে ক্ষেত্রফল বলা আছে, ক্ষেত্রফলের সূত্র কি? পাই মানে 22 এর 7 আর স্কোয়ার সমান কত? 1386। চলো 22 দিয়ে যদি কাটি 6 22 কত? 132, থাকলো 6 3 3 22 66, তাহলে আর ইকুয়াল রুট যদি করি 3 × 3, 7 9 63, 7, এই 7 একটা, তাহলে আর এর মান 2 3 থেকে 1 3 না, 3 × 7 সমান 21, আর এর মান 21 সেমি, অপশন সি আমাদের অ্যান্সার। শর্ট মারলে সব মুখে হয়ে বেড়ে চলে, পেন টেন কিছু লাগবে না ভাই, তার জন্য বেসিক জানার প্রয়োজন, যারা জানো না ফাঁকি দিয়ে এসছো মাত্র। একটি বৃত্তের ক্ষেত্রফল 346.5 সেমি, বৃত্তটির ব্যাস কত? ধরি ব্যাসার্ধ 8 সেমি, তাহলে পাই ক্ষেত্রফল যেহেতু দেয়া আছে আর স্কোয়ার সমান 346.5 কত? 5, কাটো 11 দিয়ে কাটি, 11 দুগুণে কত? 22, 3 11 33,
16, 11 কে 11, 5 5 11 55, 31.5। আর কাটবো, দুই দি যদি কাটি পয়েন্টই আসবে, দেখি দুই দিয়ে কাটি, দু এককে দুই, এক পাঁচ দুকুনে 10, এক 15, 7 দুকুনে 14, এক পাঁচ দুকুনে 15.75, মানে 7.5, সরি 75 না। তাহলে আর ইকুয়াল করতে গেলে কি, একে ভাঙো, ভেঙে করো, প্রথম কথা দশমিক তুলে দাও, তুলে দিয়ে ভেঙে বর্গমূল করো, করা যায়। ১৫.৭৫কে 25 দিয়ে যদি আমরা কাটি, দশমিক তুলে নিচে 100 লিখে দিলাম, দুটোর পর দশমিক, 25 দিয়ে কাটলে 4×25 100, ওকে, 4×25 100, 4×15 কত, 60, 60 আর 3 কত, 63×25, 63×25 মানে 9×, কত, 7, এই একটা 7 সাজিয়ে নিলাম, ইন্টু কত, 25, এই তো গুণ করে করতে গেলে বড় হবে ভাই, ক্যালকুলেশন প্রবলেম একটু। বর্তমান মাধ্যমিক মডেলের ছেলেপেলেদের আসো ভাই, যারা 80+ অঙ্কে পাই, তারাও চাকরি পায় না ভাই, মাধ্যমিকে ফার্স্ট সব হয়, এবার যারা টপ রেজাল্ট করেছে তারাও স্বপ্ন দেখে, তোমার আমলেও হয়েছে অনেক, একশোই স্বপ্ন দেখেছে লাস্ট চাকরির বাজারে আসো, এবং যারা এগিয়ে রেখেছে তারা একটু হলে অ্যাডভান্টেজ পায়, অবশ্যই তারা পড়াশোনা করেছিল, তুমি সেই টাইমে খেলে বেরিয়েছো। তাহলে কত হলো, 9-এর বর্গমূল 3, দুটো 7 থেকে একটা 7, 25-এর বর্গমূল 5, 100 থেকে 10, 3×7=21, 5×21 কত, 105, তার মানে 10.57, অপশন বি আমাদের অ্যান্সার। একটি বৃত্তের ক্ষেত্র বল 24×64, বৃত্তটির ব্যাস কত, ধরে নাও আগের মতোই ব্যাসার্ধ 8 সেমি, ধরি, ক্লিয়ার, ক্ষেত্রফল দেয়া আছে ভাই, পাই আর স্কোয়ার 22×7, আর স্কোয়ার সমান কত, 24×64, 22 দিয়ে কেটে দিই, চলো 22×22, 2×26, 22×22, 4, 22 দুগুণে চলে 112, 56×112 না, হ্যাঁ 56×112 27টা কত, 56, 27×56, এই 7 একটা 8, আর 56×8 দুগুণে কত, 16, এটাই আসবে যদি না ভাঙতে পারো ভাই, 7 দিয়ে 100 বারকে গুণ করে এইভাবে উৎপাদক বিশ্লেষণ করবে, মাধ্যমিকে করোনি, ফাঁকি দিয়েছো তাই মুখে হচ্ছে না, এখন করো, করে করে রেডি করো, ক্যালকুলেশন এক্সাম হলে তোমাকে কেউ করে দেবে না, তোমাকেই করতে হবে, 16 থেকে কত, 4 সমান কত, 28, আর এর মান কত, 28, কি জানতে চাইছে, ব্যাস, ব্যাস সমান কি জানে, 2 আর, তো 2 গুণ কত, 28 সমান কত, 56 সেমি। নেক্সট 17 নম্বর কোশ্চিন, উভয়গুলো যেমন চলছে এও চলবে, আস্তে আস্তে চলবে ভাই, তাড়াহুড়ো করে কিচ্ছু হবে না। একটি বৃত্তের ক্ষেত্রফল 154, বৃত্তের পরিধি কত, ক্ষেত্রফল বলা আছে 154, ধরি ব্যাসার্ধ 8 সেমি, তাহলে ক্ষেত্রফল 154 মানে কত, পাই আর স্কোয়ার ইকুয়াল কত, 154, 22 দিয়ে কাটো 7, তাহলে আর এর মান কত, √7×7 সমান 7, তাহলে পরিধি কত, তাহলে পরিধি জানতে চাইছে, পরিধি সূত্র কি, 2
ইন্টু পাই এর মান 22/7, ইন্টু কত আর এর মান কত বেরিয়েছে, 7, কত হলো পরিধি, 44/7। অপশন বি আমাদের অ্যান্সার। 18 নম্বর, চলো একটি বৃত্তের ক্ষেত্রফল 616 পরিধি কত, ব্যাসার্ধকে যদি আর ধরি, ব্যাসার্ধ আর ধরছি, ধরি আর লিখলাম না, ধরি কথাটা, পাই আর স্কোয়ার সমান 616। 616-কে 22 দিয়ে কাটলে কত হয়, বা 11 দিয়ে কাটো, চলো 11 দুগুণে 22, 5 11 55, থাকলো কত, 6 11 66, 2 দিয়ে কাটো 28, 8 সমান, 28-কে যদি ভাঙো 4 × 7, এই একটা 7, 4 এর বর্গমূল 2 × 7 = 14, পরিধি কত, পরিধি সমান 2π আর 22/7, আর এর মান কত বেরিয়েছে, 14, 2, 88 সেমি, পরিধি হলো 88 সেমি। নেক্সট কোশ্চিন নম্বর 19, একটি বৃত্তের পরিধি 44, ক্ষেত্রফল কত, পরিধি 44 বলা আছে, পরিধি সূত্র কি, 2π/7, ব্যাসার্ধকে আর ধরলাম, লিখলাম না, 44, ক্ষেত্রফল কত, মানে কি জানতে চাইছে, পাই আর স্কোয়ার সমান কত, এটাই জানতে চাইছে, তাহলে আর এর মান অবশ্যই বের করতে, 22 দুগুণে 44 কেটে গেল, আর সমান কত, 7 সেমি, তাহলে আর এর মান এখানে পুট করে দাও, পাইয়ের মান 22/7, আর স্কোয়ার মানে 7 × 7, দুটো আর গুণ করে আর স্কোয়ার হয়, গুণ করে দাও 154 বর্গ সেমি, কোথায় আছে, অপশন বিতে অ্যান্সার। লাস্ট অঙ্ক আজকে 20, নেক্সট তোমরা বুধবারের আগে কোনো ক্লাস পাবে না, বুধবারে পেতে পারো, বুধ বৃহস্পতি, কারণ আমি থাকছি না, পূর্বের ক্লাসগুলোই দেখো, যা দেওয়া আছে তাই যদি রিভিশন করো অনেক দূর যেতে পারো। বৃত্তের পরিধি 66, ক্ষেত্রফল কত, বৃত্তের পরিধি 66, পরিধি সূত্র কি ভাই, 2π/22/7, আর এর মান কত জানি না, বসে দিলাম, আর আর ব্যাসার্ধ 3π/66, তাহলে আর সমান কত হয়, 3 × 7 = 21, বাই কত, 2, ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, তাহলে পায়ের মান 22/7, আর স্কোয়ার মানে 21/2 গুণ 21/2, 3 11, হুম, 2 দিয়ে কাটলে কত হয়, 10.5, তার মানে 33 × 10.5, 33-কে 10 দ্বিগুণ করলে কত হয়, 330, 0.5 দ্বিগুণ করা মানে কি, 33-এর অর্ধেক করা ভাই, 33-এর অর্ধেক কত হয়, 30-এর অর্ধেক 15, আর 3-এর অর্ধেক কত, 1.5, তার মানে 16.5, যোগ করে দাও, 0.5, 6 3 1 4, 346 পয়েন্ট কত, 5 বর্গ সেমি, অপশন বি আমাদের 20 নম্বর কোশ্চিনের অ্যান্সার। ক্লিয়ার, একদম, বাপরে ডিটেলস করালে, এত লাইক, কারোর অ্যান্সার দেখিনি ভাই, ট্রেন মিস হয়ে যাবে না, টুকটুক 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 করায় একটু টাইম পেলাম বিরজা, আহ ট্রেন মিস হবে না, দীপ্তেশ বহরমপুর রাখতে যাবে আমাকে, দীপ্তেশ
দীপ্তেশ ভাইয়ের সাথে কথা হয়ে গেল। টাটা ভাই, যাদের পিডিএফ এর দরকার আছে টেলিগ্রাম চ্যানেলে চলে এসো, পিডিএফ করে দেওয়া হবে। মূলত বৃত্ত করার সময় বেসিকে করাবো, যাদের বেসিকে প্রবলেম আছে ঝালিয়ে নিও। টাটা, নেক্সট বুধ বৃহস্পতিবার আবার ইউটিউবে দেখা হচ্ছে।